ভারতকে উন্নত দেশ হতে হলে আর্থিক বৃদ্ধি 8-9% হতেই হবে। অর্থনীতির কঠিন সময় সেটা অসম্ভব নয়, বলছেন আমেরিকার প্রাক্তন অর্থসচিব ল্যারি সামার্স। তবে ল্যারি সামার্সের সুরে আগেও কথা বলেছেন ডেলয়েট। একই কথা বলেছিলেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর সি রঙ্গরাজন। তার বক্তব্য ছিল আর্থিক বৃদ্ধির পাশাপাশি জরুরি মানুষের আয় বৃদ্ধির দিকে দিতে হবে নজর। ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে আগেই মত দিয়েছিলেন রঙ্গরাজন। শুধু আর্থিক বৃদ্ধি কখনোই দীর্ঘস্থায়ী বৃদ্ধি হতে পারে না, ভারতবাসীর মাথাপিছু আয় বৃদ্ধি অত্যন্ত জরুরি। আর্থিক বৃদ্ধির সাম্যাবস্থা বজায় থাকতে হবে দেশের প্রত্যেকটি মানুষের মধ্যে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধি ছিল 7-8%। তবে রিজার্ভ ব্যাংক আর্থিক বৃদ্ধির হারে কিছুটা কাটছাট করেছে। বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রাখলে আর্থিক বৃদ্ধি হতে পারে 6.5% মতন, রিজার্ভ ব্যাংকের সঙ্গে সহমত পোষণ করেছে কেন্দ্র। তবে ভারতের আর্থিক বৃদ্ধি 8% নিয়ে আশাবাদী ল্যারি সামার্স। শনিবার বণিক সভার সিআইআই অনুষ্ঠানে জানালেন আমেরিকার প্রাক্তন অর্থসচিব। তার বক্তব্য, কয়েক কোটি মানুষের জীবনযাত্রা বদলে যেতে পারে, তার জন্য আর্থিক বৃদ্ধিকে রাখতে হবে অন্তত 8%। তবে ওই দিনের শেষে একটাই কথা, আর্থিক বৃদ্ধির পাশাপাশি মাথাপিছু আয় না বাড়লে সেটা যথেষ্ট চিন্তার। আপনারা কি বলেন? মতামত জানান কমেন্ট বক্সে। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।